ফয়েজ আহমদের বিচার হওয়া উচিত ছিল। হুমায়ুন আহমেদের বাবা এবং কি বলে মোহাম্মদ জাফর ইকবালের বাবা, জাফর ইকবালও যুদ্ধে যাওয়ার মতো বয়সে ছিলেন, হুমায়ুন আহমেদ তার সাথে 3 বছর বা 4 বছরের বড়। হুমায়ুন আহমেদের মা নিজে লিখেছেন যে তার বাবাকে মোহনগঞ্জে 16 তারিখ না 15 তারিখ না 14 তারিখে মেরেছে মুক্তিযোদ্ধারা। তিনি শান্তি কমিটির চেয়ারম্যান ছিলেন মোহনগঞ্জ থানা। তার মামাকে মানে ভাইকে ঈশ্বর মামাকে জাফর ইকবালের বাবা মামাকে 8 তারিখে মেরেছে। এগুলো তার মানে জাফর ইকবালের মায়ের লেখা বইতেই আছে, আপনার ইচ্ছে করলে পড়ে দেখতে পারেন। হুমায়ুন আহমেদের বাবা পিরোজপুরের এসডিপিও ছিলেন। তিনি স্বাভাবিকভাবে 7ই মার্চের পরে সারা দেশ ছিল আওয়ামী লীগের নেতৃত্বে, তিনিও ছিলেন আওয়ামী লীগের নেতৃত্বে, হয়তো অন্যের চেয়ে বেশি লাফালাফি করেছেন, অস্ত্র দিয়েছেন, কারণ বাংলাদেশের সব পুলিশ কোর্ট খালি হয়ে গিয়েছিল। এখানে অস্ত্র দিয়েছে বিডিআররা, তখন ইপিআর ছিল, পুলিশ সব পুলিশের অস্ত্র সাধারণ পাবলিকের কাছে চলে গেছে। আর 2-3 জায়গায়, একটা হলো সেকেন্ড বেঙ্গল যারা টাঙ্গাইলে ছিল মানিকগঞ্জে ছিল, তাদের কয়েকজন 13-14 জন সোলজার বাইরে গিয়েছিল, তারা পাবলিকের হাতে অস্ত্রটা দিয়ে দিয়েছিল। এছাড়া আর কোনো অস্ত্র আমাদের হাতে আসে নাই আগে। তো এই হুমায়ুন আহমেদের বাবা ফয়েজ আহমেদ, বুঝতে পারলাম না, ফয়েজ আহমেদ উনি খুব ভালো কাজ করেছেন, কিন্তু পাকিস্তান মিলিটারিরা যখন পিরোজপুর দখল করে নেয়, অন্য অন্য অফিসারদের মতো তিনিও পালিয়ে গ্রামে চলে গেছেন পুলিশ অফিসারদের সঙ্গে। কদিন পরে হয়তো পিরোজপুরের সদরের ওসি এসে জয়েন করেছে, অন্যরা এসে জয়েন করেছে, ডিবির ডিআইরা জয়েন করেছে, DI-1 এসে হয়তো জয়েন করেছে, তারপর তাকে খুঁজে বের করেছে, ফয়েজ সাহেবকে কোথায় আছেন আপনি, হয়ে গেছে, বলছে স্যার কোনো ভয় নেই, আমরা তো আছি, অফিস করছি, সব ঠান্ডা হয়ে গেছে, কোনো ভয় নেই, আপনি আসুন, আসলে কিচ্ছু হবে না স্যার। এই সমস্ত কথায় উনি মুগ্ধ হয়ে উনি এসে জয়েন করেছেন। ফয়েজ সাহেবের স্ত্রী নিজেই লিখেছেন যে এইভাবে আমি যে কথাগুলো বললাম এভাবেই উনি লিখেছেন, যাওয়ার সময় একটা কি ছেলে আর এই জাফর ইকবালকে সাথে দিয়েছেন, তারা গেছে 2-3 দিন ভালোভাবে থাকছে, থাকার পরে পাকিস্তান আর্মিরা জিজ্ঞেস করেছে আর্মস কাহা, অ্যামিনিশন কাহা, ও চিজ কাহা, এ চিজ কাহা, উনি তো ঠিক মতো জবাব দিতে পারে নেই, গদ্দার পাকিস্তান কা সাথ গদ্দারি কিয়া, মার ডালো, মেরে ফেলেছে। এটা যদি মুক্তিযুদ্ধের আরজাতে শহীদ হয় তাহলে যে 7ই মার্চের স্বীকৃতি ভাষণের স্বীকৃতি উপলক্ষে 18ই নভেম্বর সরোয়ার্দী উদ্যানে কি বলবো নাগরিক কমিটির যে সম্বর্ধনা হয়েছে বা মিটিং হয়েছে, সেই মিটিংয়ে মোহাম্মদ জাফর ইকবালকে শহীদ মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে পরিচয় করা করিয়ে দেওয়া ঠিক হয়েছে। আর যদি এটা ঠিক না হয়ে থাকে পাকিস্তানের অনুগত সরকারি কর্মকর্তার সন্তান হিসাবে তাকে মুক্তিযোদ্ধা হিসাবে মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে কোনো ক্রমেই গ্রহণ করা যাবে। তিনি সাংবাদিক হতে পারেন, তিনি সাহিত্যিক হতে পারেন, তিনি শিক্ষাবিদ হতে পারেন, বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষাবিদ হিসাবে তাকে পরিচয় করিয়ে দিলে আমার বুকে বাধত না, কিন্তু তাকে শহীদ মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে এটা একটা মস্ত ইতিহাস বিকৃতি। এবং বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত থাকার পর